আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি পরীক্ষার 2019 সালের অফিস সহায়ক পদের প্রশ্ন এবং সমাধান আপনাদের সামনে দিচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে চাকরি সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। বাংলা অংশ সমাধান। 1 নম্বর ছিল সড়ক দুর্ঘটনা এর প্রতিকার নিয়ে একটি রচনা করুন। বর্তমান সমাজে ঘর থেকে বের হলে প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক তাড়া করে বেড়ায়। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলোকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। জনসচেতনতা এবং প্রয়োজনীয় সরকারি বেসরকারি পদক্ষেপ এই মহামারীকে রুখে দিতে পারে। রাত দিন সংবাদপত্রে যে খবরটি অনিবার্য তা হলো সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো ঘটে বিভিন্ন ভাবে যানবাহনের মুখোমুখি সংঘর্ষে। এছাড়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, এমনকি পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা দেখে মনে হয় মৃত্যু যেন ওত পেতে বসে আছে রাস্তার অলিগলিতে। মদ্যের মতো ঝুঁকিপূর্ণ সড়ক দুর্ঘটনা বিশ্বের খুব কম দেশে আছে আমাদের মতো। তাই সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এগিয়ে আসতে হবে। এর জন্য করণীয় মানে প্রতিকার নিচে উল্লেখ করা হলো। বেপরোয়া গতি ও ওভারটেকিং নিষিদ্ধকরণ, আর এর জন্য গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া উচিত। ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ এবং আইনের লঙ্ঘনকারীদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। লাইসেন্স প্রদানে জালিয়াতি প্রতিরোধ করতে হবে। লাইসেন্স প্রদানে আগে চালকের দক্ষতা যোগ্যতা যাচাই বাছাই করতে হবে। ফিটনেস সার্টিফিকেট বিহীন গাড়ি রাস্তায় নামানো প্রতিরোধ করতে হবে। পথচারীকে সতর্কভাবে চলাফেরা করা, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ করা, মহাসড়কের পাশে হাট বাজার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। সড়ক দুর্ঘটনা শাস্তি এবং সিআরপিসি 304 বি ধারায় শাস্তির মেয়াদ 5 বছর থেকে 10 বছর করা। মোটরযান অধ্যাদেশ 143, 144, 149 ধারায় যা আর্থিক ক্ষতিপূরণ এবং শাস্তির বিধান উল্লেখ আছে তা বাড়ানো। সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট আইনে ভূমিকা আরো বেশি সক্রিয় করা। তারপরে প্রতি মাসের মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের ত্রুটি বিটি পরীক্ষা করা। প্রতিটি গাড়ির চালককে স্মরণ রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সর্বোপরি সরকারের উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন, গাড়ি শ্রমিক সমিতি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। 2 নম্বর ছিল এক কথায় প্রকাশ। আকাশে উড়ে বেড়ায় যে উত্তর হবে খেজুর। দুই নম্বর ছিল উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ অ্যানসার। তারপরে 6 নম্বর ছিল নিজের বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন। 1 নম্বর ছিল অগাধ জলের মাছ, অত্যন্ত চালাক সেলিম সাহেব যে এতটা অগাধ জলের মাছ আমি আগে তা টের পাইনি। তারপর আপনার 2 নম্বর ঝাঁকের কই, মানে অ্যান্সার একই দলভুক্ত। মাওলানা সাহেব বিথায় হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন, 2 দিন বাদে দেখা যাবে সে ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে। 3 নম্বর হাতের পাঁচ শেষ সম্বল। হাতের পাঁচ মানে শেষ সম্বল। হাতের পাঁচ হারিয়ে লোকটি এখন অসহায় জীবনযাপন করছেন। ইংরেজি অংশের সমাধানে 3 নম্বর ছিল রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দা ম্যানেজমেন্ট অফ ইউর কোম্পানি সিকিং আর্ন লিভ টু অ্যাটেন্ড এ ফ্যামিলি ফাংশন টু ইউর ভিলেজ। তারপরে আপনার 4 নম্বর ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, অনেস্টি ইজ ড্যাশ গ্রেট ভার্চু, অ্যানসার দা। তারপরে বি নম্বর হি প্লেজ ড্যাশ পিয়ানো, অ্যানসার দা হবে দা পিয়ানো। তারপরে 5 নম্বর ছিল ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ, অসমের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অ্যানসার। তারপর 2 নম্বর আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অ্যানসার। 3 নম্বর কৃষি শস্য উৎপাদনে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, বাংলাদেশ ইজ এ সেলফ ডিপেন্ডেন্ট কান্ট্রি ফর প্রোডিউসিং অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট। গণিতাংশের সমাধান। গণিতাংশে ছিল 6 নম্বর জনাব কর্মীর বেতন 15% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 5,750 টাকা হলো, পূর্বে তার বেতন কত ছিল, উত্তর 5,000।
তারপরে 7 নম্বর, একটি ষাট 15% লাভে 1380 টাকায় বিক্রি করা হলো, ক্রয় মূল্য কত? উত্তর 1200 টাকা। তারপরে 8 নম্বর, শতকরা 10 টাকা হারে সরল সুদে 10 বছরের সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত? উত্তর 25,000 টাকা। তারপরে সাধারণ জ্ঞান অংশ সমাধান, সংক্ষেপে উত্তর দিন। 9 নম্বর, ব্রেক্সিট চুক্তি কি? ব্রেক্সিট চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট ব্রেক্সিট তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়, ব্রেক্সিট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশ একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, এক দেশ অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস বা কাজ করতে পারে। ব্রিটেনে 1973 সালে ইউরোপিয়ান ইকোনমিক বা এটা সম্পূর্ণ বলছি না, যাই হোক এটা বাদ দিয়ে অন্যটা বলি। তারপরে 10 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলা কি? এটা সংক্ষিপ্ত বলা লাগবে, আরো ছোট করে বলতে হবে, এখানে বড় করে অ্যান্সার দেওয়া আছে। আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। এতটুকু লিখলে হবে। তৎকালীন পাকিস্তান সরকার, আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সহ 35 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। 1968 সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা। এক কথা উত্তর দিন। 11 নম্বর, দেশের প্রথম টানেল নির্মাণে কোন নদীর নিচে খননের কাজ সম্প্রতি উদ্ভাবন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? উত্তর কর্ণফুলী নদী। 12 নম্বর অ্যান্সার ছিল, সদ্য প্রয়াত কোন সুরকার শুরু দিয়েছেন মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা গান সবকটি জানালা খুলে দাও না? উত্তর আহমেদ ইমতিয়াজ বুলবুল। 13 নম্বর, বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি? কক্সবাজার। তারপরে 14 নম্বর, সময়ের একক কি? সেকেন্ড। 15 নম্বর, ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর রানার আপ কোন দল? ঢাকা ডাইনামাইটস। এটাই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন।